সভা কর্মী হিসাবে টিকে তো যাই হোক আপনাদেরকে নিষেধ ছিল আমরা আমি অনেক বক্তব্য শুনেছি এবং আপনারা স্পষ্টবাদী যে আপনারা খুব স্পষ্ট কথা বলতে আপনারা খুব সাহস নিয়ে এগিয়ে আছেন আমি আশা করি সাংবাদিকদের প্রশ্নের জবাবগুলো আপনারা কৌশলী না হয়ে সঠিক অবশ্যই ধন্যবাদ বন্ধু ভাই প্রথমত কথা হলো আপনাদের এই বর্ধিত সভায় প্রস্তাব উঠেছে ডক্টর কামাল হোসেনকে বাদ দেওয়ার আপনারা ওনাকে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন কি এক দুই নম্বর প্রশ্নটা হলো আপনারা সরকারকে অবৈধ সরকার বলছেন জনবিচ্ছিন্ন সরকার বলছেন আইয়ুব খান আমলের শাসন ব্যবস্থাকে হার মেনেছে আপনারা অভিযোগ তারপরে এই সরকারের কতটা মানে অভিযোগ ছিল প্রথমত আমরা একটা গণতান্ত্রিক সংগঠন আমরা রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র থাকবে এবং যদি রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র আনতে হয় তাহলে সংগঠনে অবশ্যই গণতান্ত্রিক চর্চা সংগঠনে থাকতে হবে আমি সেই আলোকে আমরা বিশ্বাস করি যে ডক্টর কামাল হোসেন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের সভাপতি ছিলেন ওনার সাথে অনেকেই আমরা একসাথে কাজ শুরু করেছি এবং ওনাকে সভাপতি বানিয়েছেন কিন্তু কাউন্সিলর আমাদেরকে যে নেতা বানিয়েছেন সেন্ট্রাল কমিটি কেন্দ্রীয় কমিটির বা নেতা বা অন্যান্য পদে জানা এসেছি আমাদের কাউন্সিলরদের মতামত সাপেক্ষে আমরা এসেছি সুতরাং আমরা আগামী কাউন্সিলেই আমাদের সভাপতি কি হবে সাধারণ সম্পাদক কি হবে সেটা সিদ্ধান্ত কাউন্সিলরদের উপর ছেড়ে দেবো আমরা সেই সিদ্ধান্ত নেওয়ার মানে না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই সরকার অবৈধ কিনা দেখেন না আপনারা অবৈধ বলেছেন এবং আপনারা করেছেন এবং আয়ুব আপনার স্বাধীনতার বিরুদ্ধে যখন যুদ্ধ করেছেন তখন আমরা হয়তো ক্লাস সিক্স এর সাতটা আমরা বুঝি হয়তো বুঝি না আর সাহিদ ভাই তো সংবিধান প্রণেতা বঙ্গবন্ধু ছাত্র ছিলেন আবার ঘটল যে আপনারা স্বাধীনতার যুদ্ধে যে যে বসিমের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সেটা আছে এবং কৃতদাস জনগণ বিভিন্ন অভিযোগ এনেছে জনবিচ্ছিন্ন সরকার এবং অবৈধ সরকার বলে তবে এই অবৈধ সরকারে আপনার কত আছে দেখেন এই ডিজিটাল আইন অপপ্রয়োগ এটা কিন্তু সবচেয়ে বড় ভিত্তি না আজকে ঠিক আছে আমি আসছি সবচেয়ে বেশি ভিত্তি কিন্তু আপনাদের সাংবাদিক সাগর ললিত থেকে শুরু করে এবং তার পূর্বে থেকে শুরু করে এই পর্যন্ত বহু সাংবাদিক বহু লেখক বহু সাহিত্যিক কখনো সন্ত্রাসী হাতে কখনো জঙ্গিবাদ দেখাতে বিভিন্ন ফর্মে ধারপাড়া হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর আমরা কিন্তু হ্যাঁ মানুষ অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে সন্ত্রাসীদের মারা যেতে পারে কিন্তু তার তো বিচার পেতে হবে যেমন ধরেন ট্রাম্প এই খসুগি হত্যাকাণ্ডের ব্যাপারে এই সাউদি প্রিন্সকে রক্ষা করার জন্য পাগল হয়ে গেছিলেন চারটা বছর প্রোটেকশন দিয়েছিলেন কিন্তু এখন আমেরিকার মতো বিশাল শক্তি এবং সাউদির মতো বিশাল শক্তি রাষ্ট্র সেখানে সরকার পরিবর্তনের সাথে সাথে বাইডেন গভর্নমেন্ট এখন খাসুগির সমস্ত কিছু প্রকাশ করে দিয়েছে এবং দোষী সাব্যস্ত করেছে প্রিন্সকে তার মানে একটা রাষ্ট্রীয় পর্যায়ে একটা বিভাজন বিতর্ক এবং বিভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে গণতান্ত্রিক বা মানুষের বাক স্বাধীনতার জন্য আমরা সেই জিনিসটা গণতন্ত্র বলতে আমরা মূল জিনিসটা বলি যে আমি কথা বলার অধিকারটা আমাদের চাই বাস্তবিক কি আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন আমি আমার বুকে হাত দিয়ে বলি আমরা সেই অধিকারটা আমাদের আছে আমরা 2018 সালে একটা নির্বাচন করলাম সেই 30 তারিখে আপনারা জানেন যে সেই নির্বাচনটা 30 তারিখে হয় নাই সেটা 29 তারিখে রাত্রে হয়েছে এটা কি আপনাকে গণতন্ত্র বলবো এবং সেই নির্বাচন জনগণ ভোট দেয় নাই পুলিশ ভোট দিয়েছে তাহলে কি আমরা পুলিশের সদস্য বলবো না ঠিক 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 সরকার কিভাবে বলতে হয় আমাকে এই প্রশ্নটা আমাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেনই এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আজ পর্যন্ত কোথাও পাইনি সমস্ত মিডিয়া দেশি এবং বিদেশি টেলিভিশন প্রিন্ট মিডিয়া সবাই প্রচার করেছে সেই নির্বাচনের চিত্রটা আপনারাও কিন্তু সেই নির্বাচনের প্রশ্নের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন নির্বাচন যেখানে বস্ত্রবিদ্ধ তাহলে সরকার কি বস্ত্রবিদ্ধ হয় না সরকার যদি বস্ত্রবিদ্ধ হয় তাহলে সরকার কি অবৈধ হয় না
সরকারের পরবর্তী কার্যকলাপগুলি কি এই সংশোধন যেগুলি পাস হচ্ছে সেগুলি অবৈধ হচ্ছে না আজকে দেখেন পদ্মা ব্রিজের 10,000 কোটি টাকার প্রজেক্ট 40,000 কোটি টাকা চলে গেছে এমন কোন একটা প্রজেক্ট দেখেন যেটা সমাজ সঠিক সময় সঠিক মূল্যে শেষ হচ্ছে প্রত্যেকটা এবং সরকারের কার্যকলাপ অবৈধ হচ্ছে শুধু এটা প্রস্তুত এবং সেই কারণে সরকারকে ক্ষমতা ছেড়ে চলে যাওয়া উচিত যেহেতু সরকার অবৈধ অবৈধ সরকারের ক্ষমতা থাকে অধিকারী এখন বিষয়টা হলো আপনারা সরকারের এই আপনারা যেগুলো বলেছেন এটা বাস্তবায়ন করতে আপনাদের দৃশ্যমান কর্মসূচি দৃশ্যমান কর্মসূচি কি হবে আমরা আপনার দৃশ্যমান কর্মসূচি আমি পদত্যাগ চাইলে আপনি আমাকে মেরে ফেলবেন আমাকে আপনি জেলে দিবেন আমাকে আপনি মুস্তাকের মতো জেলখানার ভিতর দিয়ে ব্রেন স্ট্রোক দেখাবেন হার্ট স্ট্রোক দেখাবেন যেটাই হোক না কেন একটা আন্দোলন দানা বাঁধছে যত বাধা আসুক না কেন পৃথিবীতে এমন কোন শক্তি আমরা দেখি নাই সেই পাকিস্তান আমল থেকে শুরু করে আইফেলের কথাই বলি ইয়াহিয়ার কথাই বলি বা পরবর্তী পর্যায়ে বলি যে কোন স্বৈরাচার কিন্তু ক্ষমতা সে যে ফর্মে আসুক সে কিন্তু চিরস্থায়ী হতে পারে নাই বা থাকতে পারে নাই তাকে অবশ্যই জনগণের ধাক্কা চলে যাবে হ্যাঁ আমি একটা লম্বা পিরিয়ড কিন্তু থাকতে পারি 5 বছর 10 বছর থাকতে পারি কিন্তু এইটা একদম চিরস্থায়ী বন্দোবস্ত আমি করে ফেলতে পারবো এটা কিন্তু সঠিক না আমার মনে হয় না এইভাবে একটা সরকার বা দল ক্ষমতা থাকবে বরঞ্চ আমরা আমাদের যদি সেই কথা যদি অতীত কোনো ঐতিহ্য থাকে যদি অতীত কোনো ঐতিহ্য থাকে সেই ঐতিহ্যকে কালে কালে লেপন করবো কালে বা লেপন করবো 70 নির্বাচনটা কিন্তু আমরা করেছিলাম গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্র কিন্তু এখন হরণ হচ্ছে তাহলে অতীতের যে ঐতিহ্য ছিল এই সংগঠন সেটি তো হরণ করা হচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ গণফোরামের আজকে পেন্ডিং বন্ধিত সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 28 এবং 29 মে দুই দিন ব্যাপী আমাদের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে এই জাতীয় কাউন্সিলকে সফল করার জন্য আমরা সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করেছি এই সম্মেলন প্রস্তুতি কমিটি আহ্বায়ক আছেন জনাব মোস্তফা মহসিন মন্টু এবং সদস্য সচিব সুব্রত চৌধুরী তো এটা হলো 201 সদস্য বিশিষ্ট কমিটি পাশাপাশি গণফোরামে